হরে কৃষ্ণ। আপনাদের একটি গল্প বলছি। একটি দেশ ছিল, যেই দেশে কেউ রাজা হতে চাইত না, কারণ সেখানে যে রাজা হবে তার আয়ু হবে 1 বছর। অর্থাৎ 1 বছর রাজা যা বলবে প্রজাবর্গ মন্ত্রীবর্গ প্রত্যেকেই তা যথাযথভাবে পালন করবে। কিন্তু যেই 1 বছর শেষ হয়ে যাবে, সেই রাজাকে ধরে বেঁধে একটি দ্বীপের মধ্যে ফেলে রেখে আসা হবে। সেখানে তাকে কোনো জন্তু জানোয়ার বাঘ ভালুকে খেয়ে ফেলবে। এই ভয়ে সেখানে কেউ আর রাজা হতে চাইত না। তো দীর্ঘদিন সেই রাজ্যে কোনো রাজা নেই, প্রজারা দুঃখিত, মন্ত্রীরা চিন্তিত, কি করা যায়, কোথায় গেলে রাজা পাওয়া যায়, যদি কেউ একজন এসে রাজা হয়ে যায় খুব ভালো হয়। তো হঠাৎ একদিন একটি বুদ্ধিমান লোক এসে বললেন, আমি রাজা হব। শুনে মন্ত্রীরা আনন্দে মেতে উঠলেন, আরে রাজা পাওয়া গিয়েছে, রাজা পাওয়া গিয়েছে। এবার সেই লোকটাকে সিংহাসনে বসানো হলো, রাজমুকুট পরিয়ে দেওয়া হলো, তার রাজ্যাভিষেক হলো। মন্ত্রী বললেন, মহারাজ আপনি রাজা, বলুন কি আদেশ, আপনি যা বলবেন আমরা তাই করতে বাধ্য। তখন রাজা বললেন, দেখো সর্বপ্রথম আমার ইচ্ছা, 1 বছর সমাপ্ত হয়ে গেলে তোমরা যেই নির্জন দ্বীপে আমাকে রেখে আসবে, আমি সেই দ্বীপটা একবার নিজের চক্ষে দেখে আসতে চাই। মন্ত্রী বললেন, ঠিক আছে তাই হোক। এবার রাজা গেলেন, সেই দ্বীপটা ভালোভাবে পরিদর্শন করলেন, করে রাজ্যে ফিরে এলেন। এভাবে 1 বছর অতিবাহিত হয়ে গেল। প্রথা অনুযায়ী সেই রাজাকে পুরাতন বস্ত্র পরিয়ে ঢাক ঢোল পিটাতে পিটাতে বেঁধে সেই নির্জন দ্বীপের দিকে নিয়ে যেতে শুরু করলো মন্ত্রীরা। এর পূর্বে যারা রাজা হতেন তারা এই দিনে, যেই দিন তাদেরকে ওই দ্বীপে নিয়ে যাওয়া হতো, তারা খুব কান্না করতেন, বাবারে ছেড়ে দে আর 2-1টা দিন থাকতে দে, এরকম খুব আকুতি মিনতি করতেন। কিন্তু এই রাজা সম্পূর্ণ বিপরীত, তার মনে আনন্দ, কোনো আক্ষেপ নেই, বিক্ষেপ নেই। মন্ত্রী বললেন, মহাশয় আপনি কি অবোধ না মূর্খ না বোকা, আপনি কি ভেবেছেন, আপনাকে আমরা কোনো সুখময় স্থানে নিয়ে যাচ্ছি? রাজা বললেন, আমি সব জানি। বলে, কি জানেন? বলে, জানি তোমরা আমাকে নির্জন দ্বীপে ছেড়ে দিয়ে আসবে, কিন্তু তোমরা জানো না যে সেটা আর দ্বীপ নেই। তার মানে? বলে, দেখো যেদিন আমি তোমাদের রাজ্যের সিংহাসনে বসেছিলাম সেদিন আমি ঠিক করে নিয়েছি যে এখানে 1 বছর আমার আয়ু, আমি যতই উন্নতি করি যাই কিছু করি না কেন, 1 বছর পরে তোমরা আমাকে সেই নির্জন দ্বীপেই দিয়ে আসবে। সে কারণে আমি এই 1 বছরের মধ্যে তোমাদের রাজ্যের যেটুকু উন্নতি না করলে নয় আমি সেটুকুই করেছি, আর বাকি সম্পূর্ণ মেধা পরিশ্রম সময় আমি সব কিছু আমার দ্বীপ অর্থাৎ আমার রাজ্যের জন্য আমি দিয়েছি, যেখানে আমাকে সারাটা জীবন থাকতে হবে। আমি সেখানে নগর বসিয়েছি, বড় বড় ইঞ্জিনিয়ার পাঠিয়েছি, হসপিটাল কলেজ ইউনিভার্সিটি কোনো কিছুর অভাব রাখিনি, বড় বড় পণ্ডিতদের সেখানে আমি পাঠিয়ে দিয়েছি, অনেক নগর স্থাপন হয়েছে, অনেক প্রজাকে সেখানে আগেই পাঠিয়ে দিয়েছি। তোমরা ভাবছো সেটা নির্জন দ্বীপ, তা নয়। মন্ত্রী তো অবাক হয়ে গেলেন, সত্যি সেখানে গিয়ে দেখছেন নগরটা চারিদিকে জল 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 করছে, এত এক উন্নত রাজ্য, প্রজারা প্রত্যেকে হাতে মালাচন্দন নিয়ে অপেক্ষায় রয়েছেন কখন তাদের রাজা আসবেন, কখন রাজা আসবেন। যেই রাজাকে দেখলেন প্রত্যেকেই তাকে অভিনন্দন জানাতে লাগল। এখন ভাবুন তো কোন রাজারা বেশি বুদ্ধিমান, আগে যারা রাজত্ব করতেন ওই 1 বছর আরাম আয়েস করতেন, তারপরে দ্বীপের মধ্যে চলে যেতেন বাঘ ভালুকে খেয়ে ফেলতো, তারা বুদ্ধিমান, নাকি বর্তমানে এই রাজা বুদ্ধিমান যিনি ওই রাজ্যে থেকেও তার নিজের রাজ্যের কথা বেশি ভেবেছেন, যেখানে তাকে সারাটা জীবন থাকতে হবে? নিশ্চয়ই তিনি বুদ্ধিমান। তো এই গল্পের একটা শিক্ষণীয় বিষয় রয়েছে, এই যে জগৎ, এই জগতে আমরা আছি, আমরা প্রত্যেকেই 1 বছরের রাজা। এখানে আমরা যে যাই উন্নতি করি না কেন এই জগতের, যখন পরমায়ু শেষ হয়ে যাবে আমাদেরকে চলে যেতে হবে। অনেক বড় বড় রাজা মহারাজারা এই জগতে ছিলেন, যারা এই জগতের প্রচুর উন্নতি করেছেন, কিন্তু জগৎ একবারও বলেনি
যে তুমি আমার অনেক উন্নতি করেছো, তুমি আর কিছুদিন থেকে যাও, এটা বলেনি। এটা সম্ভব নয়। সে কারণে আজকে বড় বড় রাজা মহারাজা যারা এই জগতের অনেক উন্নতি করেছেন, কেউ ফটো হয়ে রয়েছেন, কেউ স্ট্যাচু হয়ে রয়েছেন, আবার অনেকের নাম ইতিহাসের পাতা থেকে মুছে গিয়েছে, তাদের আর কেউ চেনেও না, জানেও না। এই জগতের এটাই হচ্ছে পরিণাম। এখানে যখন আমরা এসেছি এক বছরে রাজা, মানে পরমায়ু শেষ হয়ে গেলে আমাদের চলে যেতে হবে, যেখানে চিরদিন থাকতে হবে, যেই স্থানে চিরদিন আমাদেরকে থাকতে হবে, এখানে থেকে সেই স্থানের চিন্তা যারা করে তারা হচ্ছে বুদ্ধিমান রাজা। তাহলে এখানে থেকে কি করতে হবে? দেখুন, যখন কেউ মরে যায়, তার পাড়া প্রতিবেশীরা যখন শ্মশানে সেই মরা লোকটাকে নিয়ে যায়, কি বলে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, মানে তুমি একবার হরি বল বলো, হরি বল বলো। কিন্তু সে তো মরে গিয়েছে, আর হরি বল বলবে কোথার থেকে? তার মানে কি, বেঁচে থেকে হরি বল হরি বল বলতে হবে। আর মহাপ্রভুও বলেছেন, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলাইতে বিধি নাই আর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এটাই করতে হবে। এই জগতে জন্ম নিয়েছি, জগতের কর্তব্য আছে, নিশ্চয়ই করতে হবে। কিন্তু ভগবানকে ভুলে গেলে চলবে না, তার সাথে নিত্য সম্বন্ধটাকে স্থাপন করে তারপরে জগতের যাবতীয় কার্য করতে হবে। তাহলে মরণকালে আর কোনো ভয় থাকবে না, নাহলে অশেষ নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তারাই বুদ্ধিমান যারা এই জগতে থেকে এই জগতের সমস্ত কর্তব্যের মাঝেও ভগবানের সাথে সম্বন্ধটা ঠিক রাখে, ভগবানকে ডাকে। আপনি এই জগতে যা কিছুই করুন, মরার সময় কেউ আপনার সাথে যাবে না। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পতি পত্নী, যেই ব্যক্তি আপনাকে যত বেশি ভালোবাসুক না কেন, মরে গেলে কেউ আর ভালোবাসে না, কেউ আর আদর করে কাছে রাখে না, ভাবে এটা বেশি দিন থাকলে পচে যাবে, ভূত হয়ে ঘাড়ে চাপতে পারে, তাড়াতাড়ি বিদায় করো, এটা এখানকার নিয়ম। অতএব যারা বুদ্ধিমান তারা এখানে থেকেও পরকালে চিন্তা করে। কী চিন্তা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে আপনি যাই কিছু করুন না কেন, অন্তিমকালে হরিনামই আপনার সাথে যাবে। অতএব অন্য কোনো উপাসনা নয়, শুধু হরির উপাসনাই করতে হবে, হরিনামেই করতে হবে, তাহলে আপনি বুদ্ধিমান রাজা। এখন ভাবুন আপনি কি করবেন, বুদ্ধিমান রাজার মতো কাজ করবেন নাকি বুদ্ধ হয়ে পশু পাখির মতো জীবনযাপন করবেন? আপনিই ভাবুন। হরে কৃষ্ণ।